হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সোমবার। আর সোমবার মানে নিরামিষের দিন। তোমাদের দাদা ভাইয়ের এক সপ্তাহ ধরেই হুকুম চলছে যে সোমবার করে কিন্তু নিরামিষটা খেতেই হবে। তো আজকে যেহেতু সোমবার, এবার সকালবেলা উঠে গ্যাসটাকে পরিষ্কারটা তো করতেই হবে, মানে মুছতে হবে। মেন কথা হচ্ছে এটাই, গ্যাসটা তো আমার মোছাই থাকে, তবুও যেহেতু আজকে নিরামিষের দিন তো গ্যাসের ঝিকটিক সব বার করে নিয়ে একটু মেজে নিলাম, আর গ্যাসটাকেও পরিষ্কার করে নিলাম, আর বাসনটা মেজে নিচ্ছি। বাসন মাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর মানে ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে, মানে ঘরের কাজগুলো, বিছনা তোলা, জানলা খোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বারান্দা ঝাড় দেওয়া, তো এই সব কিছু কাজ কমপ্লিট করেই আমি গ্যাসটাকে মুছে গ্যাসের ঝিকটিক বাসন টাসন সব কিছু বাইরে নিয়ে এসেছি মাজার জন্যে। তো সব কিছু দেখো মাজা হয়ে গেছে, আর দু একটা জামাকাপড় ধুয়ে দেব। তো দেখো জামাকাপড়গুলো ধুয়ে রোদে মেলতে দিয়ে, মানে মেলতে চলে এসেছি রাস্তার ধারে। আর তোমরা অনেকেই বলো তোমাদের গ্রামটা অনেকটা সুন্দর, সত্যি আমাদের গ্রামটা অনেকটা সুন্দর। চারিদিকে দেখো গাছপালা সবুজ সবুজ, দারুণ লাগে দেখতে। তো দেখো জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি, সকাল সকাল মেলে দিলে বেশ সকাল সকাল শুকিয়ে যাবে, আর রোদ তো বেশ ভালোই হচ্ছে। এবার দুয়ারের সামনেটা না দেখো গোবর আর জল দিয়ে সুন্দর করে লিপে নিচ্ছি। প্রত্যেক দিন তো আর বারান্দা লিপি না, ওই সামনের দিকটা একটুখানি মুছে নিতে হয়, মুছে না লিপে নিতে হয়, কারণ গোবর দিয়ে মাটি দিয়ে এইভাবে, মানে এইভাবে করাটাকে ল্যাপা বলে, মোছা বলে না, ঠিক আছে। যাই হোক, গোবর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে লিপে নিচ্ছি, নিয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে ফ্রেশ হব হয়ে তারপর তোমাদের সামনে আসছি। আর ওই দিকে ধরো সময়ও হয়ে আসছে, ভাইগুলো চলে আসবে আজকে কাজ করতে। আর আজকে না আমার মনটা খুব 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 খুশি, মানে মনটা একদম আনন্দে মেতে উঠেছে জানো তো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর সময় এখন 8:30। তো চলে আসলাম দেখো আমার জমিতে, আজকে ভাইগুলো এসছে কাজ করতে, আর ওই দেখো তোমাদের দাদা ভাই কী করছে এখানটায়, ওই মশলা মাখবে বলো, চাতাল না তাতাল, এটা কি জল দিয়ে ইট ভিজাচ্ছ? আর ওইটা কি হবে যেটা, হ্যাঁ সেটা সেটা তো দেখলাম, মোটর থাকার কি সুবিধা বলো। সকাল সকাল কাজে ব্যস্ত হয়ে গেছে তোমাদের দাদা ভাই। আর ওইদিকে মেপে মেপে সব ওই কি ঢালাইয়ের জন্য মশলা করবে। আর দেখো তোমাদের দেখাই, দেখো কত জল হয়ে গেছে, এই দেখো। তোমাকে এই দুটোই আর খাটনি করে জল দিতে হবে না বলো। আর যা মোটর চলছে, এ পারবে জল তুলতে, মানে জল তুলবে আবার জল ভরে যাবে না, ওরম হবে না? ও আজকে হচ্ছে এইগুলো, আজকে কি কি হবে গো, আজকে কি কি হবে? ও এই খাঁচার মধ্যে, চারিদিকের ওয়েদারটা একবার দেখে নাও, রোদ উঠেছে আজ সকাল সকাল, রোদ উঠেছে। খুব ভালো লাগে যখন বাড়ির কাজ চলে দেখি, আর যখন বন্ধ থাকে তখন মনটা খারাপ লাগে। চলো ওইদিকে জল দিয়ে দিই, এই দেখো ইটগুলোকে ভিজিয়ে দিতে হচ্ছে, তাই তো? এটা কাদের পাই? তাহলে ওরটা দিয়ে চলুক, তারপর নয় আমাদের পরে পরে কেনা যাবে, অনেকটাই তো বড় রয়েছে পাইপটা, অনেক দূর পর্যন্ত যাবেও। এই তো এত দূরের থেকে অনেকটাই রয়েছে। বালতি আচ্ছা তো ওই ভাঙা বালতিটা নিয়ে যাও। সিমেন্টটা তাহলে ওরা গিয়ে নিয়ে আসুক। কখন আসবে? ফোন তো করা হয়েছে অনেকক্ষণ আগে না? দেখো কখন আসে।
চলো তুমি আসো, তুমি আসো। তো বন্ধুরা এখন চা দিতে যাচ্ছি, আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে দোকানে, কারণ সকালবেলায় পরোটা আনতে গেল। আর একটু দই আনতে বললাম, কারণ আমার চুলটা প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে, একটু চুলে দই দেবো, টক দই। আর আজকে যেহেতু সোমবার তো তার জন্য তো নিরামিষ, দেখা যাক কী করা যায়। এটাই না, এদিক থেকেই দিয়ে দিলাম। হয়েছে ঢালাই নিচে, চারটে হয়েছে, ওই দুটো জল বোঝায়। হ্যাঁ ওই দুটোই হয়নি বলো, জল জারে তুলবো তাহলে ঢালাই হয়ে যেত। ও আসো, তোমারও তো দেখতে লাগবে, আমি এসছি ওকেও দেখতে লাগবে না। এই দেখো এদিকে এদিকে হয়ে গেছে ঢালাই, এটা ঢালাই হয়ে গেছে, মানে চারটে হয়ে গেছে। আয় আয় ম্যাও ম্যাও না করে দেখতে আয় আয়। এই যে এটাতেও হয়ে গেছে, মানে চারটে হয়ে গেছে। আর শেষে যে দুটো জল উঠেছে তোমাদের বলেছিলাম, সেই জলটা এখন ফেলতে হবে, তারপর ঢালাই করতে পারবে। এই দেখো এই যে কত জল, দুটোতেই দুটোতেই জল রয়েছে। আর এই যে আমার মনুশোনা চলে এসছে, ঠিক আছে, আমরা দেখাশোনা করতে আসছি, আমরা দেখছি তা হবে না, ওকেও তো দেখতে হবে। তুমি আর যেও না, তুমি নিচে পড়ে গেলে গেলো। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো, আচ্ছা চলো 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 চলো, চিৎকার করতেই থাকবে কানের গোড়ায়, কানের গোড়ায় চিৎকার করতেই থাকবে, চলো। আরে দেখো এখানে রড আনা হয়েছে, এই রডগুলো দিয়ে ওই রডের কাজ রয়েছে, মানে ঢালাই করার পরে ওই রডের কাজ রয়েছে, তারপর ওই রডের কাজগুলো করবে। আর সকালবেলা উঠে আগে তাদের কানেকশানটা এখান থেকে দিয়ে দিয়েছে, ঘর থেকে নিয়ে এদিক থেকে দিয়ে দিয়েছে পুরো জায়গা অবধি, কারণ মোটর চলবে, তারপরে ওই রড কাটার মেশিন চলবে। এটাই যাই হোক, চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তাড়াতাড়ি, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, একদৌড়ে ঘরে। দেখো বন্ধুরা, সেই আমার পছন্দের দোকানের তরকারি আর পরোটা, দারুণ লাগে গো। এই দোকানের পরোটা তরকারিটা, মানে তরকারির স্বাদ যেন সেই একই, দারুণ দারুণ। তো চলো, তোমাদের দাদাভাই এটা নিয়ে এসছে, আর নিয়ে এসছে দই, দই দিয়ে আজকে একটুখানি নিজের কী বলবো হেয়ার চর্চা হবে, চলো খেয়ে নিই। ঠিক আছে, আগে আজকের দিনটা কি মুখের এক্সপ্রেশনটা দেখো শুধু, আজকের দিনটা কি, আজকের দিনটা হচ্ছে সারাদিন সোমবার, তারিখ হচ্ছে 27 ফেব্রুয়ারি মাস, মানে ও আচ্ছা, মানে হচ্ছে আজকের দিন আমি আইনতভাবে বিয়ে করেছি। সকালবেলা আমার মনে ছিল, কিন্তু আসলে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে বলে আর আমি কিছু বলিনি। অন্যান্য দিন রাত্রি 12টার সময় উইশটা হয়। আরে বাবা রেজিস্ট্রি তো, আইনত বিয়ে তো হয়েছে, সিঁদুর নয় সেদিন পড়াইনি, আইনত তো হয়েছে, মনে তো রাখতে হয়। উইশ 28 তারিখ হবে, মানে আজকে কালকে, কালকে আমাদের তো মানে আজকে আইনত বিয়ে ছিল, সোশ্যাল বিয়ে। সোশ্যাল বিয়ে বলতে কি, ওই ঠাকুরের সামনে বিয়ে, সিঁদুর দানের বিয়ে, কোনো ইয়ে তো না, মানে আনুষ্ঠানিক বিয়ে তো আর হয়নি, কিন্তু যাই হোক ওটাই আমাদের আনুষ্ঠানিক বিয়ে। কিন্তু আজকে হচ্ছে সোমবার, নিরামিষের দিন, আজকে নিরামিষ রান্নাবান্নাই হবে, আর সে কালকের ব্যাপার দেখা যাবে। আসলে জানি, বুঝি, বাড়িটা নিয়ে একটু চাপে রয়েছে, আমি বুঝি বুঝি, ওই জন্য বেশি কিছু বললাম না, নইলে না দেখাতাম। চলো বন্ধুরা খেয়ে নিই, ঠিক আছে। আমি ব্লাড কিনে দেবো, তুই চাপ নিচ্ছিস কেন, সব উঠে যাবে এগুলো, সবাই দেখতে পারবে। এইটুক হয়ে গেলে হয়ে যাবে নাকি, মাসে মাসে দেখাবো ভালো করে, এই তো ভালো করে দেখিয়ে দিলাম। এই ভিডিওটা কালকে যাবে, আজকে এটা দেখালো। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে, রান্নার যেহেতু চাপ নেই, এই যে চুলের যত্ন নিতে বসেছি, এর মধ্যে রয়েছে টক দই, এখানে মানে 100 গ্রাম মতন আছে, চল এটা পুরোটা দিয়ে দিই।
তো দিয়ে দিলাম। আর এর মধ্যে রয়েছে ডিম, তো আমি সাদা অংশটা সবসময় দেওয়ার চেষ্টা করি, কিন্তু সাদা অংশটা দিয়ে মানে কুসুমটাকে রেখে দিয়ে ডিমের অমলেট করে খেয়ে নিই, যেহেতু আজ সোমবার তো আমি এটা পুরোটাই দিয়ে দেবো, নষ্ট কেন করবো বলো। হয়ে গেল, এর মধ্যে লেবু দিলে ভালো হয়, বাট আমার কাছে লেবুটা নেই, তাই জন্য আমি এবার এটাকে মিশিয়ে নেব। আমি চুলের জন্য আর কিছু না করি, অন্তত সপ্তাহে একদিন করে এই ডিম দইটা দিই, কিন্তু আজ কত মাস হয়ে গেল, সেই পুজোর সময় দিয়েছিলাম তারপর আর দেওয়া হয়নি। তারপর দীঘায় গেছিলাম, দীঘার থেকে এসেও না চুলের আর যত্ন নেওয়া হয়নি, যা চুলের অবস্থা হয়ে গেছিলো, তো ওই জন্য ভাবলাম একটুখানি আজকে যেহেতু রান্নার অতটা চাপ নেই একটু চুলের যত্ন নিয়ে নিই। দেখো মাথায় লাগিয়ে নিয়েছি দইটা, ডিমটা দেখতেই পাচ্ছো একদম ভেজা ভেজা হয়ে রয়েছে চুলগুলো, আর ওদিকে কাজ চলছে, ওদিকে এখনও কাজ চলছে। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে মালিক বাড়িতে, কারণ ওর কাপড় কাটতে হবে, তো ফোন করলো, তো ওই জন্য গেল হচ্ছে কালকে, যেহেতু মানে কাপড় বুনে এনে এসেছিলো তো সেইগুলো গেল হচ্ছে কাটতে। মা আমি ছুটি নিয়ে আসিনি, ওই কি তো না দি একটু দি খোয়া বসে দি, জলের মধ্যে কিছু করা যাচ্ছে পায়ে লাগছে। আর ওই ছুরা বলে 9000 উঠি যাবে, পাগল। 16000 না, 16000 তো না না, ওই যে কাজ এসেছিল ওই ছেলেটা যার পাগ 30 টিন মাল গেল না, ওই হিসাবে হবে না, তাহলে কি মনে যাবে। করে পুজো দিয়ে সোজা এসেছি রান্নাঘরে, ভাতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখানে রেখে দিয়েছি লঙ্কা ভাজা, লঙ্কা ভাজা নুন দিয়ে মেখে রেখেছি, তার কারণ নরম হয়ে যাবে। আর এখানে দেখো এই যে পেঁপে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, একবেলার জন্য যেহেতু পেঁপে আলুর তরকারি, আলু সেদ্ধ দিয়েছি ভাতে, আর দিয়েছি পেঁপে সেদ্ধ। আমার বড়মাশাই নিরামিষ খাবে শনিবার, তো শনিবারটা ওই জন্যে এরকমই কিছু করা হচ্ছে হালকা পাতলা। আর সোয়াবিনটা করলে হতো, কিন্তু একদিন আগেই সোয়াবিন খাওয়া হলো, ওই জন্যে ভাবলাম থাক পেঁপে আলুর তরকারি করি, অনেকদিন তোমরা দেখো না পেঁপে আলুর তরকারিটা, তো তার জন্য এবার জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটুক, তারপর গরম মশলা আর একটু সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা রান্না একদম কমপ্লিট, সোমবার নিরামিষের দিন কি আর করব, একেবারে সেদ্ধ দিয়ে দিয়েছি আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর এই যে পেঁপে আলু তরকারি। তো গ্যাসটা এক্ষুনি বন্ধ করলাম, এবার নামিয়ে নেব, আর তোমাদের দাদাভাইকে এখন ডাকবো, কারণ স্নান টান করে সেই গেছে জমিতে, কারণ ওখানে না থাকলেও তো হয় না বলো, একজনকে তো থাকতে হয়, আমি গিয়ে তো আর ওখানে থাকতে পারি না, তাই জন্যে ওকে মানে কাজটাকে বন্ধ দিয়ে ওখানে থাকতে হচ্ছে, কোথায় কী লাগছে না লাগছে ও আবার আনছে বা ফোন করছে, এই সব কিছু মিলিয়ে তো বোঝোই তো একার হাতে সব কিছু। যাই হোক চলো ওকে এখন ডাকি, ডেকে আগে আমরা খাওয়া দাওয়াটা করি, সেই সকালবেলা পরোটা খাওয়া হয়েছিল, আর চুলটা কি সিল্কি হয়েছে জানো, এখনও ভেজা রয়েছে, ওই যে স্নান করে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে, তো খেয়ে টেয়ে নিয়ে তারপর একটুখানি রোদে দাঁড়াবো চুলটা শোকানোর জন্য। ওই যে আসছে, আর এদিকে তোমাদের দেখিয়ে দিয়ে দেখো এখানে রড রাখা রয়েছে,
কারণ কোথায় রাখবে রাখার জায়গা নেই, তাই জন্য এইখানটা এইভাবে রাখা রয়েছে। আর এর মধ্যে যেন কি আনা হয়েছে জানো, আর রিং, আর এই যে আমার মনু সোনা। চলো চলো চলো, কি হয়েছে মানে ওগুলো কি বেঁধে রেখে দেবে আর কিছু এখন করবে না? না ওগুলো কালকে লাগবে। ও ওই যে তোমাদের দাদা ভাই যাচ্ছিল না কলপারে, ওই দেখো দৌড়ে দৌড়ালো আর দেখছে জানো, এখন আসলো না, ওই যে নাটকও করে। আর এই যে একদম রাস্তার ওপর এইভাবে রাখা রয়েছে রথটা, কিছু করার নেই বুঝতে পারলে, রাখার জায়গা নেই তো এখানে রাখা রয়েছে। আর ওইদিকে চলছে এখনো কাজ, দেখো কত রোদ, খাখা করছে একেবারে রোদ। খাওয়া দাওয়া করে যে জমিতে আসলাম, সবাই সবার মতো কাজ করছে। ওইদিকে তোমাদের দাদা ভাইও বসে পড়েছে, ওই দেখো। আর ওইদিকে ওই রড কি বেঁকানো হচ্ছে না কি হচ্ছে, সাপ তো ভেতরে ঢুকে রয়েছে, এই দিদির ঘরে সাপ ঢুকেছে জানো তো, বেরোচ্ছেই না। আর তোমাদের দাদা ভাই বলছে কি, যাও তুমি গিয়ে একটু বার করে দাও, আমি তো সাপ দেখলে ব্যাস, মানে সেই 10 হাত 100 হাত প্রায় দূরে থাকলে ভালো। আর যে কবে গো হাতে আচার নিয়ে চলে এসেছি, ঘুরতে ঘুরতে আচার খাচ্ছি আর এদিকে রোদে চুলটাকে শোকাচ্ছি। সাপ বাবা বিশাল ভয় লাগে। ও বান্ধবী কোথায় যাও, কি একা একা? তাই না? চলো আমি একটুখানি এখানে দাঁড়িয়ে দেখি। আর ওই ওদিকে কাজ হচ্ছে কাজ হোক, আর আমি একটুখানি রোদে দাঁড়িয়ে থাকি। আর আমার এদিকে সাপ বের করার জন্য যে জল নিয়ে বসে রয়েছে, জল দিয়ে বাড়ি মারছে, জল দিচ্ছে। তুমি এক কাজ করো, কেরোসিন তেল দাও, কেরোসিন তেল দিলে, হ্যাঁ জলের সাথে যদি কেরোসিন তেল মিশিয়ে দেওয়া যায় তাহলে বেরিয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, ঘরে সন্ধে দিয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই একটু বেরিয়েছে, আর তার সুযোগে আমি সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম, চেয়ারের মধ্যে ছিল, এমনকি বিছনাটাকেও একটু ঝেড়ে নিলাম। আর বিছনার মধ্যে তো খাতা পেন এগুলো এখন থাকেই, জলের বোতল তো এটা মাস্ট তোমরা জানো তো। যাই হোক, বিছনাটাকে একটু ঝেড়ে নিচ্ছি। আর এত মশার উপদ্রব হয়েছে কি বলবো, শেষে না পেরে মর্টিন জ্বালালাম। মর্টিন যখন জ্বালালাম তখন কিন্তু মশাটা অনেকটাই কমলো, তো এবার থেকে ভাবছি রোজই মর্টিন জ্বালাবো। তবে এক এক সময় মর্টিন জ্বালালেও যেন মানে মশা যায় না। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এখন নেই, ও গেছে হচ্ছে একটু ফল আনতে বলেছি, ফল আনতে গেছে, আর গেছে হচ্ছে ওই বিল্ডার্সে, ওখানে একটু টাকা পেমেন্টের ব্যাপার রয়েছে তো ওই জন্য ওখানে গেছে। আর আমি বললাম আমার জন্য একটু ফল এনে দিও, কারণ আগামীকাল হচ্ছে 28শে ফেব্রুয়ারি, তো এই দিনটা আমার জীবনে একটা অন্যরকম দিন। আজ আর কাল এই দুটো দিন মিলেই, আজকে তো রেজিস্ট্রি হয়েছিল আর আগামীকাল হচ্ছে, তো ওদের দাদা ভাই আমাকে সিঁদুর পরিয়েছিল, তো অনেকটা স্পেশাল দিন। আর আমি এই দিনটা একটু ঠাকুরকে পুজো দিতে যাই, তো জানি না আগামীকাল কী হবে, তবুও বললাম যে একটু ফল টল নিয়ে আসো, কারণ ঘরের ঠাকুরকেও তো একটু পুজো দিতে হবে, তো এটার জন্যে। যাই হোক, আমি বিছনা টিছনা ঝেড়ে নিলাম আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, দেখো পাগলি পাগলি লাগছে, সেই মাথা ঘষেছি, চুলটা আশ্রানোর সময় পর্যন্ত পাইনি। ওদের বিকেলবেলায় মানে ওরা তো কাজকর্ম করে গেল 5টার দিকে, আর ওই কি রডের খাঁচা টাচা কী সব বাঁধতে হবে ওইগুলো সব কিছু কমপ্লিট করে গেল, কালকে মনে হয় আবার নিচেরটা হবে, মানে নিচ করতে কতদিন যে সময় লাগবে এটাই তো। ওদের আবার বিকেলবেলা আমি একটু চা করে দিয়েছিলাম, চাটা খেয়ে তারপর একটুখানি কাজ করেছিল, তারপর 5টার দিকে চলে গেছে। এই আগামীকাল আবার আসবে, হয়তো না আসবে বলেছে, আগামীকাল আবার কাজ হবে, কারণ ওই কি বলে কলমের ওই রডের যা যা কাজ সেইগুলো মানে কালকে আবার হবে, আজকেও হয়েছে আবার কালকেও হবে এটাই। আর আজকে নিচটা একটু ঢালাই হয়েছে মশলা মাখিয়ে, আর মশলা মাখালে না খুব আনন্দ লাগে জানো তো, মানে আমি জানি না কেন, এই দুদিন ধরে ওই গর্ত করছিল
আমার মনে অতটা না আনন্দ লাগছিল না, কিন্তু এই যে আজকে মশলা মাখিয়ে যে সিমেন্টওয়ালি পাথর এই সব কিছু মাখামাখি হয়ে যে তখন না একটু মনের মধ্যে কেমন আনন্দ আনন্দ লাগছে, মানে জীবনের একটা অন্যরকম আনন্দ তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, একটা অন্যরকম ফিলিংস। তো মশলা আজকের মশলা মাখানো দেখে আমার মনটা একদম সেই দিল খুশ হয়ে গেছে, মনটা একদম আনন্দে নেচে নেচে উঠেছে, দারুণ লাগছিল। তো আগামীকাল ওই রডের কাজ আছে, তারপর তো অ্যানিভার্সারির দিনে সিঙ্গারা নিয়ে এসেছে। এই যে অ্যানিভার্সারি, তুমি খেতে চাইলে তাই নিয়ে আসলাম। এই যে সিঙ্গারা নিয়ে এসেছে। না না, সোমবার তো ওই জন্য মিষ্টির দোকানে সিঙ্গারা তো কোনো আমিষ থাকে না, ওই কারণে নিয়ে আসলাম না, না হলে পরে তো চপ বা এরকম কিছু মানে আমিষ জাতীয় কিছু নিয়ে আসতাম, পেঁয়াজি টিয়াজি এরকম কিছু নিয়ে আসতাম। খাও মিষ্টির দোকানে চপই খাও। আর অ্যানিভার্সারি বলো না কেন কেন, আজকে তো রেজিস্ট্রি করা হয়েছে, এটা কি অ্যানিভার্সারি না? এটা তো জাস্ট আমাদের দুদিন পর পর মানে অ্যানিভার্সারি, দুদিন পর পর মানুষের মাঝে মাঝে না, যাদের রেজিস্ট্রি হয় এক মাস আগে বা দু মাস বা এক বছর আগে রেজিস্ট্রি অ্যানিভার্সারি করে, তারপরে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করে, কিন্তু আমাদের দেখো পর পর। আর একটা জিনিস খেয়াল করেছো, সোমবারে রেজিস্ট্রি হয়েছিল আর আজকের দিনটাও সোমবার, মঙ্গলবারে বিয়ে হয়েছিল আর আগামীকালও হচ্ছে, ওই যে এই যে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চলেছি, আগামীকালও কিন্তু মঙ্গলবার, মানে মঙ্গলবারেই আমার বিয়ে হয়েছিল, আর কালকে 28 তারিখটাও মঙ্গলবারই পড়েছে, ফেব্রুয়ারি মাস 28 তারিখেই হয় সবাই জানে, কিন্তু বারটা 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 তো মেলে না সব সময়। একদম একদম একদম, হ্যাঁ। তো যাই হোক, আজকের দিনে আমি ধ্বংস হয়েছিলাম, তার জন্য অনেক বড় বড় অনেক বড় বড় শুভকামনা। তো ধ্বংস হয়েছিল তাই না, আজকের দিনে আমার জীবনটা ধ্বংস হয়েছিল, আমি সেই গিয়ে এগ্রাম করে সিগনেচার করেছিলাম বিষ্ণু কর্মকার, আর আমি করেছিলাম রিয়াঙ্কা দাস। যাই হোক, খাতা কলমে আমাদের আজকে বিয়ে হয়েছিল আইনতভাবে, আর আগামী দিন যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মন্দিরে গিয়ে হয়েছিল, এর তো একটা হিস্ট্রি আছে, সেটা তো অনেক শেয়ার করা আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যাই হোক, যারা দেখনি তারা পুরনো ভিডিওটা গিয়ে একবার একবার দেখে এসো। এই তো, তো এই হলো ব্যাপার আর কি। আর আজকের কাজ মোটামুটি ভালোই হয়েছে, আগামীকাল আবার কাজ রয়েছে, আর চলো আমরা এখন সিঙ্গারা খাই। আমার মনুষণাও কিন্তু ওই যে ভাগ নেওয়ার জন্য চলে এসছে, ওর সবকিছুতে ভাগ লাগে, আর কোথাও গেলে তো ও বাবা ওর কি নাটক, তখন চোখ খুলে না মুখ খুলে না, সে মনে কি যে কষ্ট বাবা, এরকম করবে এরকম করে তাকাবে, ওর মনে যে কি আর তাকাবে, টের পায় একদম ঠিক, জাস্ট ইমাজিন করা যায় না কি করে যে টের পায়, এর জাস্ট একটা অবিশ্বাস্য করা ঘটনা একদম, মানে ও যদি বাড়িতে নাও থাকে আমরা জামা মানে আমরা দুজন অটোমেটিক আমরা রেডি হয়েছি যে না আমরা চলো এবার বাড়ি থেকে বেরোবো, আমরা কোথাও যাব, ঠিক এসে শোকেজ এর সামনে বসবে, বসে মুখ দিকে তাকিয়ে চোখ থেকে উল্টিয়ে দিয়ে এরকম করে তাকিয়ে থাকে, মানে কি বলবো জাস্ট, এইরকম লেভেলের নাটকও করে। ঠিক আছে, তো এই বিড়ালটা আমরা দিয়ে দেবো, যারা একে নিতে চাও, একে খুব পছন্দ করো, সে আমাদের সঙ্গে যোগাযোগ করো, একে আমরা দিয়ে দেবো। তাই নাকি, কি বলছে, দিয়ে দেবে বলেছে তোমাকে, দিয়ে দেবে বলেছে, দেখো চোখ বন্ধ থাকবে। তো যাই হোক বন্ধুরা, চলো ব্লগটা শেষ করে দিচ্ছি, যাই না বড় হলো না ছোট হলো যাই হোক দেখা যাবে। তো রাত্রিবেলা আর কোনো কাজ নেই, রান্না করা রয়েছে যেটা প্রত্যেক দিনের নিয়ম আমাদের, দুপুরবেলা একবার রান্না হয়, আবার রান্না ঘর ভর্তি সব জিনিস, হ্যাঁ রান্নাঘরে প্রচুর জিনিস গো, কিভাবে যে রান্না করবো এটাই, ওই রডের খাঁচা গুলো ছখানায় রয়েছে না, ছখানা খাঁচা রয়েছে কি বড় বড়, কালকে দেখাবো তোমাদেরকে যখন বের করে নিয়ে যাবে। যাই হোক চলো, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আর আগামীকাল হচ্ছে আমাদের সেই দিন, চলো টাটা, চলো বন্ধুরা টাটা।